গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের জীবন। বড়দের প্রণাম জানাচ্ছি, তোদের অনেক ভালোবাসা। আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি তোমাদের। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে এক্সাক্ট 8টা। 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্লগে একটা চমক আছে। তো চমকটা দেখার জন্য ব্লগটাকে তোমাদের পুরোটা দেখতে হবে। তো স্টার্ট করছি ব্লগটা। আমার পাশে একজন গেস্ট আছে, যে আমার ব্লগে আসার জন্য খুব অগ্রিম হয়ে আছে, খুব ও মানে কি বলবো, এক্সাইটেড। তো দেখে নেব সেই পার্সনটি কে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখা আমাদের দর্শকদের। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো কে দর্শককে, দেখুন এই ব্যক্তি। এই ব্যক্তিটি খুব উৎসাহ হয়ে গেছিল আমার ব্লগে আসার জন্য। কারণ আছে একটা, এই মানুষটাকে দেখে রাখুন। এনার কাছে আমি একটা আবদার করেছি। ইনি এভরিডে আসে না, বিকেলবেলা। আজকে আবদার মোড়ানোর জন্য এসেছে আমাদের বাড়িতে। তো দাদু, আবদারটা কি? না, আবদারটা হচ্ছে আমি অনেক কিছু গল্প লিখি, কবিতা লিখি, অনেকে সম্পর্কে অনেক লিখেছি, কিন্তু হঠাৎ মনে হলো আমার স্ত্রী সম্পর্কে কিছু লেখা প্রয়োজন, তাই আমি লিখেছি, সেটাই তোমাদের কাছে আজকে বলতে এসেছি। একটা প্রশ্ন রয়েছে, আমি শুনতে চেয়েছিলাম যে দিদা সম্পর্কে কি লিখেছি। এতক্ষণ ধরে বসে রয়েছে, ধরুন আধ ঘন্টা হয়ে গেছে এসেছে, আধ ঘন্টা ধরে বলছি যে কি লিখেছ দেন। বলছে সে যে আমি দর্শককে আগে শোনাবো, দর্শকের সাথে তোমাকে শোনাবো, তোমাকে স্পেশাল ভাবে শোনাবো না, দর্শকের সাথে তোমাকে শোনাবো। তো দর্শকের সামনেই তুমি শোনাও। হ্যাঁ, শোনাচ্ছি। আমার স্ত্রীর নাম হচ্ছে অনুসুয়া। 1968 সালের 3রা ফেব্রুয়ারি 20শে মাঘ আমাদের বিয়ে হয়। আমার বিয়ের আগে আমি কিন্তু, এটা কি গল্প না কবিতা? না, গল্প। আমার বিয়ের আগে যে আমি তোমাদের বলেছিলাম যে কবিতা, আমি কারেক্ট করে দিচ্ছি, কবিতা নয় গল্প লিখেছি। হ্যাঁ, ছোট কবিতা মানে গল্প লিখেছি, ওর সম্পর্কে এটা গল্প লিখেছি। তার মানে চরিত্রটা কীরকম, তার নেচারটা কীরকম ছিল, ইত্যাদি ইত্যাদি ঘটনা বলি, আপনারা শুনুন। 1968 সালের 3রা ফেব্রুয়ারি 20শে মাঘ আমার বিয়ে হয়েছিল। বিয়ের আগে আমি কিন্তু মেয়ে দেখিনি, এমনকি তার ছবিও দেখিনি। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিয়ে ঠিক হয়, বিয়ে ভালোভাবেই হয়েছিল। আমার স্ত্রী অত্যন্ত সরল সহজ মেয়ে ছিল। তার মধ্যে কোনো অহংকার, লোভ, হিংসা, পরনিন্দা, পরচিচ্ছা ইত্যাদি কোনো কিছুই ছিল না। তবে নিষ্পাপ এক সুন্দরী মহিলা। তার মধ্যে সংসারের প্রতি খুব একটা মায়া মমতা ছিল না, নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকত, সাজগুজ করতে ভালোবাসত এবং মোগলাই পরোটা এবং সিনেমা দেখতে খুব ভালোবাসত। যাই হোক, ঠাকুর দেবতার প্রতি তার কিন্তু অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা ছিল প্রচুর। প্রতি মাসে সে কী করত, একা একা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ যেত। আমি তাতে আপত্তি করতাম না, কেন আমি নিজেও একটু ভগবানের প্রতি আমার অনুরাগ ছিল। যাই হোক, আমরা জানি এই মহিলা ভালো গানও কিন্তু জানত। আমরা জানি এই মানুষের মৃত্যু অনিবার্য। আজ আর আমার স্ত্রী বেঁচে নেই। গত 4ঠা জুলাই রাত্রি 2:30 সে পৃথিবী ছেড়ে চলে গেল ব্রহ্মলোকে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিল, সে নিজের বাড়িতে নিজের বিছানায় সে মারা যায়। সেই সময় আমার ছেলে এবং মেয়ে দুজনেই তার পাশে ছিল। যাই হোক, তার জন্য দুঃখ করে লাভ নেই, মৃত্যু অবশ্যম্ভাবী। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওকে যেন শান্তি দেয়।
তো তোমরা শুনলে দাদুর লেখা, তো মানে কিরকম লিখেছে দাদু সেটা তোমরাই বিচার করবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে, যদি বাজে লাগে ছেলেরা জানাবে যে দাদুর লেখা কিরকম লাগলো, মানে সেরকমই লাগে যে দাদুর লেখাটা ভালো হয়নি বা ভালো হয়েছে, এটাই তোমাদের বিচার, সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। তো দাদু আর কি আমাদের রিলেটিভদের কি করতো অকেশনে, মানে লেখা প্রেজেন্ট করতো দাদু, বিয়ে বলো মানে মানে জন্মদিন বলো প্রেজেন্ট করতো লেখা, লেখা লিখতে ভালোবাসে দাদু। তো এরকম অনেকের বিয়েতে, আমার মা মামাদের বিয়েতে, তারপরে মাসিদের বিয়েতে এরকম লেখা প্রেজেন্ট করেছে দাদু। ইভেন অনেকের মারা দেওয়াতে দাদু, মানে দাদুর যার ধরুন দাদুর বৌদি মারা গেছে তার স্মরণে লিখেছে, দাদুর ভাই মারা গেছে তার স্মরণে লিখেছে দাদু, স্মরণে লেখে দাদু, পরিবারের এটা পরিবারের লোকের উপরে লিখেছে দাদু, তো সেখানে স্ত্রীর জন্য তো লিখবেই। রাত হয়ে গেছে, তো দাদু চলে গেল এক্ষুনি, মাও এখন ডিনারের প্রস্তুতির জন্য রান্নাঘরে গেল রুটি করবে বলে, তো তোমরা সঙ্গে থাকো। তো আমরা এখন রাতে ডিনার করতে বসেছি, তো বাবার ডিনারে রয়েছে রুটি আর সবজি, আর আমার ডিনারে রয়েছে রুটি আর ভুজিয়া, ডিমের ভুজিয়া। আমি সবজিটা খাচ্ছি না, ভুজিয়া দিয়ে রুটি খাবো। আমাদের এই খাবার দিয়েছে মা, এক্ষুন দিল আমাকে, বাবা শুরু করে দিয়েছে খাওয়াটা। আমি আমার সবজি ছাড়া রুটি খেতে পারি না, আবার ভুজিয়া রুটি খায়, আমার একদম রুটি তরকারি এইসব খাও ঠিক আছে। রুটির সাথে তরকারির একটা আলাদা টেস্ট থাকে বলেন। আসলে আমি পাউরুটি খেতে ভালোবাসি, বাট রুটিটা আমি ঠিক পছন্দ করি না, বাট রুটিটা আমাদের খাওয়া অভ্যেস হয়ে গেছে, রুটি রাত্রিবেলা রুটিটা খাওয়া অভ্যেস হয়ে গেছে, সেই জন্যই খাচ্ছি আজকে। তো আমার আবার সবজি দিয়ে রুটি খাইতে ভালোবাসে, যে যেটা খেয়ে অভ্যেস করে দিয়েছে। আমার ডিম খাওয়া মানে তো কুসুম নেই, আমার হচ্ছে সাদা অংশটা মানে বাদিটা দিয়ে, তো কুসুমটা তুলে তারপরে সাদা অংশটা দিয়ে ভুজিয়া করে দিয়েছে। তো এটার মধ্যে দিয়েছে হচ্ছে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছে একটু, আর আলু দিয়েছে, এই দিয়ে ভুজিয়াটা করে দিয়েছে। তো এই দিয়ে ভালোই লাগছে রুটিটা, মানে পেটটা একদম ভরে থাকবে রাত্রিবেলাটা, একদম ভরপেট খাওয়া হবে। আর আমার কোনো ঠিক থাকে না, আমি কখনো এক রুটি খাই, কখনো দুটো রুটি খাই, আজকে মনে হয় দুটো রুটি খাচ্ছি। আজকে দুটো রুটি খাচ্ছি, বাবা যেরকম একটু বেশি সংখ্যে রুটি খায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।